हेलो स्टूडेंट, वेलकम टू योर चैनल पार्थस फिजिक्स, वेयर यू कैन लर्न विथ फन। तो आज के तोदेर जेटा पढ़ाबो सेटा सत्यिई बोलछि भीषण इम्पोर्टेंट एबं भीषण इंटरेस्टिंग, कारण आमी एटा पढ़ानोर समय तोदेरके एकटा गल्प बोलबो। गल्पेर माध्यमे एमन करे एटाके बोझाबो जाते सारा जीवन तोदेर एटा मने थाके। कि करे आमी एटा पढ़छि जाते सारा जीवन तोदेर मने राखते कोनो असुविधा ना हय, जाते सारा जीवन तोदेर मने थाके एटा, ঠিক আছে? তো আজকে যে করাবো একটুখানি মন দিয়ে শোন। কারেন্ট ইলেকট্রিসিটি এর ফার্স্ট টপিক হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজ, দু নম্বর টপিক বেস্ট নিউমেরিক্যাল, মানে হুইস্টন ব্রিজের ওপরই একটা নিউমেরিক্যাল করাবো ফ্রম এনসিআরটি, এবং থার্ড হচ্ছে মিটার ব্রিজ, অর্থাৎ মিটার ব্রিজ ওয়ার্কিং প্রিন্সিপাল কি এটা আমরা আজকে জানবো। কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট, তোরা আমাদেরকে একটা কথা দে, তোরা আমাকে একটা কথা দে যে পুরো ভিডিওটা তোরা কিন্তু দেখবি, ঠিক আছে? দেখার পর এটা বলবি কমেন্ট বক্সে যে দাদা তুমি আমাদের যা বুঝিয়েছ সেটা সত্যি সত্যি আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা যদি পরবর্তীতে কেউ অন্য কোনো স্ট্রিম নিয়েও পড়ি যেখানে কারেন্ট ইলেকট্রিসিটির দরকার পড়ে না, তখনও গিয়ে যাতে আমরা এই প্রুফটা বা প্রমাণটা করতে পারি, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু তোদেরকেও এটা কথা দিতে লাগবে যে তোরাও যাতে পুরো ভিডিওটা দেখবি এবং কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানাবি যে সত্যিই দাদা তুমি যা বুঝিয়েছ সেটা আমাদের সারা জীবন মনে থাকবে। তো চ শুরু করি। তো গল্পটা খুব মন দিয়ে শুনবি, ওকে? তো গল্পটা দেখ কি হুইস্টন ব্রিজ, ওকে? আচ্ছা, তো দেখ, মনে কর প্রত্যন্ত একটা এলাকায় একটা সোনার খনি আছে। এটা হচ্ছে একটা সোনার খনি, এটা কোথায় আছে? প্রত্যন্ত একটা এলাকায় আছে। এবার মনে কর এ হচ্ছে একজন ব্যবসায়ী, এ কী করে? এই সোনার খনি থেকে ট্রাকে করে সোনার বাট নিয়ে আসে। তো এ মনে কর ট্রাকে করে সোনার বাট নিয়ে আসছে, এগুলো মনে কর ট্রাকে করে সোনার বাট নিয়ে আসছে। এখন মনে কর এই সোনার বাটগুলো নিয়ে নিজের কাছে রাখলে তো চলবে না, এগুলো বিক্রি করতে হবে কোনো একটা মার্কেটে, সোনার চেন হিসেবে বা সোনার আংটি হিসেবে বিক্রি করতে হবে। তো মনে কর এর থেকে বেশ কিছু দূরে একটা মার্কেট রয়েছে, এটা হচ্ছে সোনার মার্কেট, এই মার্কেটে সোনা বিক্রি হয়, ওকে? এবার মনে কর এ যদি এই মার্কেট পর্যন্ত পৌঁছয়, তো এর কাছে দুটো পথ রয়েছে। একটা হচ্ছে এই পথ দিয়ে মার্কেটে যেতে পারে, আবার এই মনে কর এই পথ দিয়েও মার্কেটে যেতে পারে। এই পথের দৈর্ঘ্য মনে কর 10 কিলোমিটার এবং এই পথের দৈর্ঘ্য মনে কর 10 কিলোমিটার। এবার দেখ, যে কোনোকে, সেটা ব্যবসায়ী হোক বা যে কোনো কেউ হোক, সবাই যদি নিজের নিজের কাজ নিজেই করতে হয় তাহলে পরে সেক্ষেত্রে কী হবে? টাইম বেশি লাগবে, খরচ বেশি হবে। তো এ যদি এই সোনার খনির থেকে ট্র্যাকে করে সোনার বাট নিয়ে এসে নিজেই আবার মার্কেটে বিক্রি করতে চায় তাহলে সময় বেশি লাগবে, খরচ বেশি হবে। তো ও কী ঠিক করলো? ও ঠিক করলো যে আরও দুজন ব্যবসায়ীকে ও হায়ার করবে, মানে নিজের আন্ডারে নেবে কাজ করার জন্য। তো মনে করো এমনই একজন ব্যবসায়ী হচ্ছে একটা বি ব্যবসায়ী এবং অন্য একজন মনে কর সি ব্যবসায়ী। এবার মনে কর এই বি ব্যবসায়ীর যে দোকানটা, সোনার দোকান, সেইটা মনে কর এইখানে, আর সি ব্যবসায়ীর যে সোনার দোকান সেটা মনে কর এইখানে। বি ব্যবসায়ীর দোকানের দূরত্ব এ ব্যবসায়ীর থেকে মনে কর 2 কিলোমিটার, তাহলে বি ব্যবসায়ীর থেকে মার্কেটের দূরত্ব কত হবে? 8 কিলোমিটার। ঠিক একইভাবে মনে কর এ ব্যবসায়ীর থেকে সি ব্যবসায়ীর দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, তার মানে ঠিক একইভাবে সি ব্যবসায়ীর থেকে মার্কেটের দূরত্ব কত হবে? 8 কিলোমিটার। এবার দেখ ও কী করলো, এ কাজকে ভাগ করে দিল যে কিছু পরিমাণ কাজ তুই কর আর কিছু পরিমাণ কাজ তুই কর। এতে কী হবে? নিজের খরচ কমবে, নিজের টাইম বাঁচবে, ও পাশাপাশি আরও অনেক কাজ করতে পারবে, ঠিক? আচ্ছা, তো এবার কী হলো দেখ, এইখানে এ থেকে যখনই বি ট্র্যাকে করে মাল নিয়ে আসে বা সোনার বাট নিয়ে আসে সেখানে যাতায়াতের জন্য কিছু খরচ রয়েছে, ঠিক একইভাবে
সি যখনই ট্র্যাকে করে এ এর থেকে সোনার বাট নিয়ে আসবে, সেখানেও কিছু খরচ আছে যাতায়াতের। তো খরচটা মনে কর ঠিক এই রকমের, মনে কর 1 কিলোমিটারে যদি একটা সোনার বাট নেয় গোল্ড, তাহলে মনে কর যাতায়াতের যে খরচ সেটা হচ্ছে 1 টাকা। 1 টাকা 1 কিলোমিটারে যদি একটা সোনার বাট নিয়ে যায় তাহলে যাতায়াতের খরচ হচ্ছে 1 টাকা। আচ্ছা, তো এইখান থেকে এর দূরত্ব কত? 2 কিলোমিটার। তো এবার মনে কর প্রথমে এ এই সোনার খনির থেকে 10খানা সোনার বাট নিয়ে গেল, ওকে? এই 10খানা সোনার বাট মনে কর বি ব্যবসায়ীকে দিল 5টা আর সি ব্যবসায়ীকে দিল 5টা। তো এই 5টা সোনার বাট নিয়ে যাওয়ার জন্য ট্রাক লাগবে, ট্রাকে করে তারপর বি এর দোকান পর্যন্ত পৌঁছবে বা সি এর দোকান পর্যন্ত পৌঁছবে। তো পৌঁছানোর জন্য যে খরচটা হচ্ছে সেই খরচটা কত হবে বল? দেখ, 1 কিলোমিটারে যদি একটা সোনার বাট নিয়ে যায় খরচ হয় 1 টাকা, তাহলে বলো 2 কিলোমিটারে যদি 5খানা সোনার বাট নিয়ে যায় তাহলে খরচ কত হবে? 5 × 10 × 1 × 1, যেহেতু 1 টাকা, তার মানে 10 টাকা। ঠিক একইভাবে এর থেকে যখন সি নিয়ে যাবে ট্রাকে করে সোনার বাট, তখন তার খরচা কত হবে? এটা হচ্ছে মনে করো বি এর খরচা। তো সি এর খরচা কত হবে? 2 কিলোমিটার 5খানা সোনার বাট, খরচা হচ্ছে সেই 10 টাকা, ওকে? এটা হচ্ছে সি এর ক্ষেত্রে। বোঝা গেল কমপ্লিটলি? আচ্ছা, এইবার এইবার গল্পে চলে আসবে টুইস্ট। কী টুইস্ট মন দিয়ে শোন। এই যে বি আর সি দুজন ব্যবসায়ী রয়েছে, এই দুজন ব্যবসায়ীর মাঝখানে আরও একজন লোক রয়েছে। এই লোকটা হচ্ছে একটা এজেন্ট। কি? একটা এজেন্ট। এই লোকটাকে মনে করো আমি নাম দিলাম ই। এবার এই লোকটার কাজ কি? এই লোকটার কাজ হচ্ছে সমস্ত ইনফরমেশন জোগাড় করে এইটা জানা যে সোনার খনিটা কোন জায়গায়। কারণ ও যদি জানতে পারে সোনার খনি কোন জায়গাতে, তাহলে সেইখানে গিয়ে ও রেট করতে পারবে। কি করতে পারবে? রেট করতে পারবে। তো ওর মতলবটা হচ্ছে ওদের মাঝখানে থেকে, বিআরসি এর মাঝখানে থেকে সমস্ত ইনফরমেশান জোগাড় করা, তারপরে এই সোনার খনিতে গিয়ে ওরা রেট করবে, জানা যে সোনার খনির অ্যাকচুয়াল লোকেশানটা কোথায়। এটা হচ্ছে ই এর কাজ, ই হচ্ছে এজেন্ট, ওকে? এবারটা ই কখন জানতে পারবে? মন দিয়ে শোন, ই কখন জানতে পারবে? দেখ, এই এর থেকে বি যখনই সোনার বাট নিয়ে যাচ্ছে তখন একটা নির্দিষ্ট খরচ হচ্ছে, আবার সি যখন এর থেকে সোনার বাট নিয়ে যাচ্ছে তখন নির্দিষ্ট একটা খরচ হচ্ছে। এবার দুজনের খরচের মধ্যে যদি একজনের খরচ অন্যজনের থেকে বেশি হয়, তাহলে পরে কী হবে? যার বেশি খরচ হয়েছে সে অন্যজনকে বলবে কী ব্যাপার, তুই একই পরিমাণ সোনা নিলি ওর থেকে, কিন্তু তোর খরচ কম আর আমার খরচ বেশি। আবার মনে কর যদি সি এর খরচ বি এর থেকে বেশি হয়, তাহলে সি বিকে কী বলবে, যে কী ব্যাপার, তুই একই জায়গার থেকে সোনার বাট নিস কিন্তু তোর খরচ কম আমার খরচ বেশি, এটা কি করা সম্ভব? তার মানে দেখ, যখনই ওদের খরচের মধ্যে তারতম্য হবে, মানে ওদের খরচ আলাদা আলাদা হবে, একজনের বেশি একজনের কম, তখন কি হবে, ওদের মধ্যে একটা ইনফরমেশান যাতায়াত করবে, তুই বেশি আমি কম, আমি কম তুই বেশি, এমন একটা কথাবার্তা ওদের মধ্যে চলবে। তার মানে ওরা কথা বলবে কীভাবে? এইভাবে, বি বলবে সিকে, সি বলবে বিকে। তারপর কী হচ্ছে দেখ, এর মাঝখানে যে এজেন্টটা রয়েছে, এই যে ই এজেন্ট, ওর কানে তখন খবর চলে যাবে যে কী ব্যাপার, ও বলছে বেশি, ও বলছে কম, কী বিষয়ে কথা হচ্ছে? নিশ্চয়ই সোনার খনির ব্যাপারে কথা হচ্ছে বা সোনার বাটের ব্যাপারে কথা হচ্ছে। তাহলে যাই তো, কোথায় আছে সোনার খনিটা সেটা একটাখানি খোঁজ নিয়ে দেখি তো। তার মানে বি আর সি সবসময় চেষ্টা করবে যাতে ওদের খরচ সমান থাকে। কী চেষ্টা করবে? যাতে ওদের খরচটা সমান থাকে। বা এ চেষ্টা করবে বিকে এমনভাবে সোনার বাটগুলো দেওয়ার, বা সিকে এমনভাবে সোনার বাটগুলো দেওয়ার যাতে ওদের খরচ সমান থাকে। যদি খরচ সমান থাকে তাহলে একজন অন্যজনকে বলতে পারবে না যে তোর খরচ বেশি আমার খরচ কম, বা আমার খরচ বেশি তোর খরচ কম, এরকম বলতেও পারবে না, এবং ইয়ের কানে সেই কথাবার্তাগুলোও যাবে না। তার মানে ই যেই এজেন্টটা রয়েছে, এই এজেন্টার কানে কখন যাবে না কথা? যখন বিয়ের খরচ এবং সি এর খরচ সমান। বোঝা গেল? আচ্ছা, এইবারটা দেখ, এইবারটা মন দিয়ে শোন। মনে কর ই খবর পেল, ইয়ের কানে কোনো কথাবার্তা পৌঁছলো না,
কেন কথাবার্তা পৌঁছানো না, কারণ 2 কিলোমিটারে বিয়েরও যা খরচা হচ্ছে 10 টাকা, সিওরও সেম খরচা 10 টাকা। এবার দেখ, এই যে পাঁচখানা সোনার বাট বি পর্যন্ত চলে আসছে, চলে আসার পর কী হবে, এই সোনার বাটগুলো মার্কেটে যাবে, তাই তো? সোনার বাটগুলো কী হবে, ওগুলো ছোট ছোট টুকরো হিসেবে মার্কেটে যাবে, তারপর সেখান থেকে সোনার চেন তৈরি হবে, সোনার আংটি তৈরি হবে। তো এইবারটা মন দিয়ে শোন, এই 5টা সোনার বাটি মনে কর এই মার্কেটে যাচ্ছে, তো মার্কেটে যাওয়ার জন্য খরচা কত হবে, 8 কিলোমিটার 5টা সোনার বাট, তার মানে 40 × 5 = 40, 40 × 1 = 1 টাকা, তার মানে 40 টাকা। তো এইখানে কত খরচা হচ্ছে, 40 টাকা, এখানে 10 টাকা, ঠিক একইভাবে এখানে 10 টাকা, তার মানে এখানে কত হবে, 40 টাকা। কারণ দেখ, এখানেও তো 5টা সোনা রয়েছে, এখানেও 5টা সোনার বাট, এখানেও 5টা সোনার বাট, তার মানে এখানেও 40 টাকা। তো এবার যদি আমরা পুরো হিসেবটা করি, তো দেখতে পাবো যে টোটাল খরচ, ওপরে টোটাল খরচ কত হচ্ছে, 10 + 40 = 50 টাকা, নিচে টোটাল খরচ কত হচ্ছে, 10 + 40 = 50 টাকা। এবং এই যে এজেন্টটা রয়েছে, এই এজেন্ট কিন্তু কোনো কিছু জানতে পারলো না যে কার কত খরচ হয়েছে বা সোনার খনির অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, এটা কিন্তু ওরা একদমই জানতে পারলো না। কেন জানতে পারলো না, কারণ দুজনের খরচ, এই যে এইখান থেকে এত পর্যন্ত আসলো, দুজনের খরচই কিন্তু 10 টাকা সমান, তার মানে জানতে পারলো না, ঠিক আছে? এইবার আমি এই গল্পটা কেন বললাম, এই গল্পটা বলার পেছনে আমার নির্দিষ্ট একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই যে, যেখানে এবারটা আমি যা যা বলেছি সেইগুলোকে আমি কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে রিপ্লেস করব। কীভাবে রিপ্লেস করব, একটু মন দিয়ে শোন। দেখ, আমি কি বলছি, এখানে এই যে সোনার বাট, এই সোনার বাটগুলোকে রিপ্লেস করে দে কারেন্ট দিয়ে। কারেন্ট মানে কি, আয়। ওকে, এখানে এই যে যাতায়াতের খরচ হচ্ছে, এই যাতায়াতের খরচকে, এক মিনিট কালি বইরানি, এবার দেখ, এই যে যাতায়াতের একটা খরচ হচ্ছে, এই যাতায়াতের খরচকে আমি মনে করে লিখলাম এখানে বিভব পতন দিয়ে। কি দিয়ে? বিভব পতন। এই যাতায়াতের খরচটা মনে হচ্ছে, মনে কর বিভব পতন। এবারটা মন দিয়ে শোন, এই যে বিভব পতন, তার মানে এটা অ্যাকচুয়ালি ভি বা ভোল্ট। তো আমরা কি জানি, বিভব পতন, মন দিয়ে শোন, বিভব পতন যদি পজিটিভ হয় তার মানে সত্যি সত্যি সেখানে বিভব পতন ঘটছে, আর বিভব পতন যদি নেগেটিভ হয় তার মানে কিন্তু সেখানে বিভব পতন ঘটছে না, বিভবের মান বাড়ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই টাইপের, মনে কর দুটো পয়েন্ট রয়েছে, ওয়ান ইজ এ পয়েন্ট অ্যান্ড আনাদার ওয়ান ইজ বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে মনে কর কারেন্ট ফ্লো করছে এইভাবে, এ থেকে বি এর দিকে রেজিস্ট্যান্স অনুযায়ী মনে কর কারেন্ট এভাবে ফ্লো করছে। এবারটা মনে কর আমি বললাম যে এ আর বি এর মধ্যে বিভব পতন ঘটছে, তার মানেটা কি, এইখানে যদি 10 ভোল্ট হয় এখানে হবে 5 ভোল্ট, তার মানে বিভব কমলো, বিভব কমলো, তার মানে বিভব পতন কত, +5। তো এবার যদি আমি বলি বি থেকে এ এর দিকে যেতে বিভব পতন কত, তখন তোরা কি বলবি, তখন তোরা বলবি বিভব পতন -5। -5 মানে অ্যাকচুয়ালি কি, -5 মানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বি থেকে এ এর দিকে আমি যখন যাচ্ছি তখন বিভব কমছে না, উল্টো বাড়ছে। কেন? কারণ বিভব পতন হচ্ছে নেগেটিভ। ওকে, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে লাগবে। ওকে, তো এইবার মনে কর এইখানে বিভব পতন আমরা এখানে লিখতে পেরেছি। তো এবার এইখানে যে রোডের যে দূরত্ব রয়েছে, বা 2 কিলোমিটার 8 কিলোমিটার, এই রোডের দূরত্বকে আমি বললাম, বা রাস্তার যে দূরত্ব এটাকে মনে কর আমি রিপ্লেস করলাম রেজিস্ট্যান্স দিয়ে বা রোদ দিয়ে, এটাকে রিপ্লেস করলাম রোদ দিয়ে বা রেজিস্ট্যান্স দিয়ে। তো এটা হচ্ছে আর। ওকে,
এটা হচ্ছে আর। এইবার একটা জিনিস মন দিয়ে বোঝ যে এইগুলোকে, এই জিনিসগুলোকে আমি কি করবো এবারটা সব কারেন্ট দিয়ে রিপ্লেস করে দেবো। কারেন্ট ইলেকট্রিসিটি যত কিছু ইউজ করেছি সব কিছু দিয়ে রিপ্লেস করে দেবো। আর একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ই, এজেন্ট। তো এখানে এই যে এজেন্টটা রয়েছে সেটাকে মনে করো আমি রিপ্লেস করলাম গ্যালভেনোমিটার দিয়ে। কি দিয়ে? গ্যালভেনোমিটারের কাজ কি? গ্যালভেনোমিটারের কাজ হচ্ছে এইটা জানা যে সার্কিটের মধ্যে কারেন্ট উপস্থিত আছে কিনা এবং কারেন্টের ডিরেকশন কোন দিকে, এইটা জানা হচ্ছে গ্যালভেনোমিটারের কাজ। ওকে, আচ্ছা, তো এই চারটে জিনিস আমার কাছে আছে যেটাকে আমি কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে রিপ্লেস করে দিয়েছি। এইবার এই ছবিটা চেঞ্জ করে সব কিছু কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে আমি করব। কি করে করব মন দিয়ে বোঝ। দেখ, এখানে এই যে ব্যবসায়ীগুলো রয়েছে না, বি ব্যবসায়ী, সি ব্যবসায়ী, এ ব্যবসায়ী, এগুলোকে এবারটা আমি কী করছি, পয়েন্ট করে দিচ্ছি। পয়েন্ট তার মানে অ্যাকচুয়ালি এই চারটে হচ্ছে পয়েন্ট। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা মনে কর ডি পয়েন্ট, এম পয়েন্ট না ডি পয়েন্ট। আর এইটা মনে কর যেহেতু গ্যালভেনোমিটার, তো এখানে মনে কর আমি লিখলাম জি। ওকে, আচ্ছা, এইবারটা এই যে সোনার খনিটা রয়েছে, এই সোনার খনিটা মনে কর ভোল্টেজ সোর্স। কি? ভোল্টেজ সোর্স। তো সোনার খনিটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে কি করব, ভোল্টেজ সোর্স যুক্ত করে দেব। এটা ডি এর সঙ্গে এমন করে যুক্ত থাকবে, বোঝা গেল? এইবার এই 2 কিলোমিটার যেটা রয়েছে সেটাকে আমি রোধ দিয়ে চেঞ্জ করে দেব। তার মানে 2 কিলোমিটার আমার এখানে হয়ে যাবে কি 2 ওহম, 8 কিলোমিটার 8 ওহম। ঠিক আছে, আর এই যে লাইনগুলো রয়েছে লাইনগুলোকে আমি রোধ দিয়ে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, রোধ দিয়ে চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ কর, বুঝতে পেরেছিস? একটা কাজ করি তারা, বুঝা গেল? এটা হচ্ছে গ্যালভেনোমিটার। এইবার দেখ, এটা মনে কর 2 ওহম, 2 ওহম, 8 ওহম, 8 ওহম। ওকে, আচ্ছা, তো এবার দেখ এই যে সোনার বাটগুলো রয়েছে, এই সোনার বাটগুলোর পরিবর্তে আমি কি ব্যবহার করছি, কারেন্ট। তো এইখানে টোটাল 10টা সোনার বাটের পরিবর্তে তুই ব্যবহার কর শুধুমাত্র আই কারেন্ট। ওকে, এইবার দেখ এই যে আই কারেন্ট রয়েছে, বা 10 অ্যাম্পিয়ারই ব্যবহার কর, 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ারের মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যাবে আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যাবে। ঠিক আছে, এখন 5 দিয়ে বোঝাচ্ছি, পরে আমি অন্য কিছু দিয়ে বোঝাচ্ছি, দেখ মন দিয়ে বলছি। তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যাচ্ছে আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যাচ্ছে। তো এবার দেখ এইখানে, এইখানে বিভবের পতন কত? এইখানে বিভবের পতন হচ্ছে 5 × 2 = 10 ভোল্ট। ওকে, আর এইখানে বিভবের পতন কত? 5 × 2 = 10 ভোল্ট। তার মানে দুটো জায়গাতেই দেখ বিভবের পতন সেম। তাহলে সেম হওয়ার জন্য কি হচ্ছে, দেখ এইখানে আর এইখানে বিভবের মান সমান হবে। কেন সমান হবে? কারণ আর বিভবের পতন সেম। মনে কর এইখানে যদি বিভব 15 ভোল্ট হয়, তো এখানে বিভব পতন 10 ভোল্ট হল, তো এখানে ভোল্টেজ কত হবে? 5 ভোল্ট। ঠিক তেমনি এইখানে 15 ভোল্ট, এখানে বিভব পতন 10 ভোল্ট, তার মানে এখানে বিভব কত? 5 ভোল্ট। তার মানে দেখ দুটো জায়গাতেই বিভবের মান সমান। তাহলে তোরাই আমাকে বল, এই যে গ্যালভেনোমিটার মানে এই যে এজেন্ট, এজেন্ট কি কোনো রকম খবর পাবে যে কোথা দিয়ে কারেন্ট পাস হচ্ছে? খবর পাবে না। কেন খবর পাবে না? কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লোই করছে না। কেন ফ্লো করছে না? কারণ এই দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য। কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য সবচেয়ে প্রথমে যে কন্ডিশন দরকার সেটা হচ্ছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য ≠ 0 হতে হবে। 0 হলে পরে কিন্তু সেখান দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। তো এখানে কেন, এখানে দেখ 5 ভোল্ট 5 ভোল্ট, তার মানে বিভব পার্থক্য কত? 0। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে না।
কারেন্ট ফ্লো কত হচ্ছে, জিরো হচ্ছে। তার মানে এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটাই আটের মধ্যে দিয়ে যাবে এবং 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এই আটের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? তার মানে এখান থেকে কিন্তু আমাদের এইটা চলে আসলো। এইবার একটা জিনিস মন দিয়ে বোঝ, আমরা কি করব এবারটা, এই 10 অ্যাম্পিয়ার, 15 ভোল্ট, 2 ওহম, 8 ওহম, 8 ওহম, 2 ওহম, এমন করে করব না জিনিসটা। এবার আমরা কি করব, একটা নির্দিষ্ট বীজগণিত ব্যবহার করব। বীজগণিত মানে কি, আমরা কি ব্যবহার করেছিলাম একদম ছোটবেলাতে বীজগণিতে, এক্স। এক্স মানে কি, একটা আননোন রাশি। তারপর এক্সের জায়গায় বিভিন্ন সংখ্যা বসিয়ে বসিয়ে আমরা সব কিছু করেছিলাম, আমাদের অঙ্কগুলো করেছিলাম। তো এখানেও তাই করব, কারেন্টকে আমরা আই দিয়ে রিপ্লেস করব এবং রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে রিপ্লেস করব। তারপর দেখব যে এই যে এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে না, এটার কন্ডিশনটা কি, রেজিস্ট্যান্সের মান কী হলে পরে এই যে মিডিল ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না, সেটা আমরা দেখব। তো কী করে দেখব, দেখ মন দিয়ে বোঝ। আচ্ছা, তো এইখানে এটা মনে কর আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর, টোটাল কারেন্ট ফ্লো করছে আই পরিমাণ। এর মধ্যে দিয়ে মনে কর কারেন্ট যাচ্ছে আই ওয়ান, এবং এর মধ্যে দিয়ে মনে কর কারেন্ট যাচ্ছে আই টু। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি বলেছিলাম, এই যে গ্যালভানোমিটার, এর মধ্যে দিয়ে কারেন্ট কখন ফ্লো করবে না, যখন বি আর সি পয়েন্টের বিভব সমান, মানে যখন দুজনের খরচ সমান, কারণ খরচের সঙ্গে বিভব পতন সমান। এবার খরচ সমান মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই টাইপের, দেখ এইখানে বিভব পতন কত, ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি যে আর ওয়ানে যে বিভব পতন ঘটবে সেটা কত হবে, আই ওয়ান ইন্টু আর ওয়ান, আই ওয়ান ইন্টু আর ওয়ান, কারেন্ট গুণ রেজিস্ট্যান্স বা গুণ রোধ। ঠিক একইভাবে এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করবে না। এবার দেখ এর মধ্যে দিয়ে যদি ফ্লো না করে তাহলে পরে এটাকে তুই দুটো জিনিস করতে পারিস, মন দিয়ে বলছ, এই গ্যালভানোমিটার যেটা রয়েছে সেটাকে তুই দুটো জিনিস করতে পারিস। একটা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিতে পারিস, আর একটা হচ্ছে এই দুটো পয়েন্টকে শর্ট করে দিতে পারিস, শর্ট মানে জুড়ে দিতে পারিস। ঠিক আছে, দেখ বাদ দিচ্ছিস কেন, কারণ এর মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না, এই জন্য ওটাকে বাদ দিয়ে দিবি। আরেকটা কি করতে পারিস, আরেকটা যেটা করতে পারিস, এই দুটো পয়েন্টকে একসঙ্গে যোগ করতে পারিস। যোগ আমরা কখন করি, যখন দুটোর বিভব সমান হয়, তার মানে তুই বাদও দিতে পারিস, দিতে পারিস, আবার তুই যোগ করেও করতে পারিস। তো আমি বাদ দিয়েই করলাম। ঠিক আছে, এবার দেখ যখন আমি বাদ দিয়ে দেবো, কোনো কারেন্টটি যখন মিডিল ব্রাঞ্চে ফ্লো করছে না, তার মানেটা কি, এই যে আই ওয়ান কারেন্টটা রয়েছে, মানে যতগুলো সোনা রয়েছে, যতগুলো সোনার বার রয়েছে, ততগুলোই এই মার্কেট পর্যন্ত পৌঁছবে এই পথ দিয়ে। তার মানে আই ওয়ান কারেন্টটাই কিন্তু এইখান দিয়ে ফ্লো করবে, তার মানে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাও কিন্তু আই ওয়ান। সঙ্গে সঙ্গে এই যে আই টু কারেন্টটা ফ্লো করছে, এটা এইখানে ফ্লো করছে এবং এইখানেও কিন্তু আই টু কারেন্টটি ফ্লো করছে। তার মানে দেখ এইখানে বিভব পতন কত, আই ওয়ান গুণ আর ওয়ান। ঠিক একইভাবে আর টুতে বিভব পতন কত, আই ওয়ান ইন্টু আর টু, আর ফোরে বিভব পতন কত, আই টু ইন্টু আর ফোর, এবং আর থ্রিতে বিভব পতন কত, আই টু ইন্টু আর থ্রি। ঠিক আছে, তো আমি কি বললাম, এই দুজনের বিভব পতন বা খরচ সমান, তার মানে তুই বলতে পারিস আর ওয়ান আর আর ফোর, আর ওয়ান আর ফোর, এই দুটোর থেকে আমরা বলতে পারি যে আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু আর ফোর, আই টু আর ফোর, দুটোই সমান কারণ দুটোর খরচই সমান। আবার আমরা বলতে পারি আর টু আর থ্রির থেকে, আর টু আর থ্রি, আই ওয়ান আর টু ইকুয়াল টু আই টু আর থ্রি, আই টু আর থ্রি। আগে কী ছিল, 40 টাকা 40 টাকা, এটারও 40 টাকা খরচ ছিল, এটারও 40 টাকা খরচ ছিল, এটা 10 টাকা ছিল, এটারও 10 টাকা ছিল, তার মানে দুজনের বিভব পতন সমান, এখানেও দুজনের বিভব পতন সমান, তার মানে এটা হচ্ছে। এবারটা আমি কী করবো, দেখ এইটার থেকে আমি কী পাচ্ছি, আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু আর ফোর বাই আর ওয়ান, আর এখান থেকে আমি কী পাচ্ছি, আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু আর থ্রি বাই আর টু। দেখ দুটোই দেখ, এটাও আই ওয়ান বাই আই টু, এটাও আই ওয়ান বাই আই টু, তার মানে দুটোর থেকে আমি কী পাচ্ছি, আর ফোর বাই আর ওয়ান ইকুয়াল টু আর থ্রি বাই আর টু। তার মানে এটা হচ্ছে কন্ডিশন, কিসের কন্ডিশন, যখন এই মিডিল ব্রাঞ্চের মধ্যে দিয়ে বা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না।
এই যে কন্ডিশনটা রয়েছে এটাকে আমরা বলবো বা এই যে হুইস্টন ব্রিজটা তৈরি হলো এটাকে আমরা বলবো কি ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, কি বলবো ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, ওকে বুঝতে পারা গেল? আচ্ছা এইবার দেখ এটাকে আমি এইভাবে লিখতে পারি, আর টুর সঙ্গে আর ফোর গুণ করে দেয়, আর ওয়ানের সঙ্গে আর থ্রি গুণ করে দেয়। এবার দেখ কোনটা মনে রাখা সহজ, আর ফোর বাই আর ওয়ান ইকুয়াল টু আর থ্রি বাই আর টু নাকি এইটা? আমি তো মনে করি এইটা, কেন বলতো? কারণ এখানে কী রয়েছে দেখ, আর টু ইন্টু আর ফোর, আর টু হচ্ছে এইটা, আর ফোর হচ্ছে এইটা, আর ওয়ান ইন্টু আর থ্রি, আর ওয়ান হচ্ছে এইটা, আর থ্রি হচ্ছে এইটা। তার মানে তুই যদি কোনাকোনি গুণ করিস কোনাকোনি, তাহলে যে দুটো গুণফল থাকবে সেই দুটো সমান হবে, কোনাকোনি গুণ করলে পারে, বাস কমপ্লিট। এখানে এটা মনে রাখার দরকার নেই কোনটার নিচে কোনটা বসবে, যেমন এইখানে মনে রাখতে হচ্ছে দেখ কোনটার নিচে কোনটাকে দিয়ে কোনটা ভাগ করবে এটা মনে রাখতে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেটা মনে রাখার বিষয় নেই। এখানে কী হচ্ছে, দুটো কোনাকোনি গুণ করে দেয় ইকুয়াল টু সমান করে দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কন্ডিশন, কিসের কন্ডিশন? ব্যালেন্সড হুইস্টন ব্রিজের কন্ডিশন। ব্যালেন্স কেন বললাম, কারণ এইখানে এর বিভব পতন, এর বিভব পতন সমান, এর বিভব পতন এবং এর বিভব পতন সমান, এখান দিয়ে পুরোটার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, এখানেও পুরোটার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, ওকে বুঝতে পারা গেল? কিন্তু আসল যে জিনিসটা সেটা হচ্ছে এদের মাঝখানে যে এজেন্ট থাকবে সে যেন জানতে না পারে কোথা দিয়ে কোথা দিয়ে সোনার কারবার হচ্ছে বা সোনার খনিটা কোথায় হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি বিভব পতন দেখতে লাগবে আমার সমান হচ্ছে কিনা, কারেন্টের মান যা খুশি হোক আমার দেখার দরকার নেই, আমার সবশেষে দেখতে লাগবে বিভবের পতনের মান যাতে কী হয় সমান হয় প্রত্যেকটা ক্ষেত্রে, ওকে, যাতে খরচ প্রত্যেকটা ক্ষেত্রে সমান হয়, ঠিক আছে? আচ্ছা তো এইটা হলো ব্যালেন্স সিস্টেম ব্রিজ। এবার একটা জিনিস তোদেরকে আমি বলি, সেটা হচ্ছে দেখ যদি আমি জিনিসটা এমন করি, আমি দিয়ে বলছি দেখ গল্প তো আমাদের বোঝা হয়ে গেছে, গল্পের মধ্যে আর কিছুই নেই, গল্প আমি কেন বললাম শুধুমাত্র এইটা বের করার জন্য। আচ্ছা এরপর আমি কি বলছি দেখ, মনে কর এবারটা আমি উল্টো করলাম, উল্টো মানে মনে কর এইখানে যুক্ত করলাম ভোল্টেজ সোর্স আর এইখানে যুক্ত করলাম গ্যালভানোমিটার। তাহলে তোরা আমাকে বল কমেন্ট বক্সে এটা জানা যে এটা কি ব্যালেন্স হুইস্টন ব্রিজ হবে, আগেরটা যেমন ব্যালেন্স হুইস্টন ব্রিজ হয়েছিল তো এটাও কি ব্যালেন্স হুইস্টন ব্রিজ হবে? এখানে মনে করো এটা হচ্ছে ভি, ঠিক আছে? কমেন্ট বক্সে প্রথমে জানা তারপরে এটা দেখ। আচ্ছা তো মনে করলাম এখান থেকে কারেন্ট ফ্লো করছে আই পরিমাণ কারেন্ট, ওকে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। আচ্ছা আমরা আগের যেই হুইস্টন ব্রিজটা বের করেছিলাম সেখানে কী বের করেছিলাম, কন্ডিশনটা কী ছিল? কন্ডিশনটা ছিল এই দুটোর গুণফল সমান, তার মানে আর ওয়ান গুণ আর থ্রি ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর ফোর। তার মানে এইটা কিন্তু আমাদের অলরেডি আছে, এই ইকুয়েশনটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? আচ্ছা এইবার দেখ আই কারেন্ট ফ্লো করছে, তো মনে কর এর মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট ফ্লো করছে এবং এর মধ্যে দিয়ে ফ্লো করছে আই টু কারেন্ট, ওকে? তো এবার দেখ যদি এই গ্যালভানোমিটারটা নাল কন্ডিশনে থাকে, নাল কন্ডিশন কেন, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন কারেন্টের মান শূন্য হয় তখন আমরা সেই কন্ডিশনটাকে বলি নাল কন্ডিশন, তার মানে তখন আমরা সেই হুইস্টন ব্রিজটাকে বলি ব্যালেন্স হুইস্টন ব্রিজ। কী বলি? ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তার মানে দেখ মনে করলাম যে এই গ্যালভানোমিটারটা যদি নাল কন্ডিশনে থাকে তাহলে পরে এর মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এখানে আসছে সেই পরিমাণ কারেন্টই এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? একইভাবে এই পরিমাণ কারেন্ট এখানে আসছে, একইভাবে এই পরিমাণ কারেন্টটি সেম পরিমাণ কারেন্ট এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আই ওয়ান পরিমাণ কারেন্ট বেরিয়ে গেল, এখানে কোনো কারেন্টই ঢুকলো না। এবারটা আমি কী বলেছিলাম, এইখানে কারেন্ট ঢুকছে না, তার মানেটা কি এই দুটো জায়গাতে বিভব পতন সমান। তো বিভব পতন এখানে কত হচ্ছে দেখ, আর ওয়ানের ক্ষেত্রে বিভব পতন হচ্ছে আই টু ইন্টু আর ওয়ান, ঠিক আছে? একইভাবে এই যে আর ফোর, এটা হচ্ছে আর ফোর, এটা হচ্ছে আর থ্রি, এটা হচ্ছে আর টু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখ আর ফোরের মধ্যে দিয়ে বিভব পতন কত, আই টু ইন্টু আর ফোর, আর থ্রির মধ্যে দিয়ে বল আই ওয়ান ইন্টু আর থ্রি,
এবং আর টু এর মধ্যে দিয়ে বল আই ওয়ান ইন্টু আর টু। এইবার দেখ এই দুটোর বিভব পতন কত, এই দুটোর বিভব পতন হচ্ছে আই টু ইন্টু আর ওয়ান ইকুয়াল টু আই ওয়ান ইন্টু আর টু। এটার মধ্যে বিভব পতন কত, আই টু ইন্টু আর ফোর আই ওয়ান ইন্টু আর থ্রি। এটার থেকে কী পাচ্ছিস, আই ওয়ান বাই আই টু আর ওয়ান বাই আর টু। এটার থেকে কী পাচ্ছিস, আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু আর ফোর বাই আর থ্রি। এবার দেখ দুটোই সমান, দুটোই সমান হলে পরে কী হবে বল, আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আর ফোর বাই আর থ্রি, তার মানে আর ওয়ান আর থ্রি আর টু আর ফোর। দেখ এসছে কিনা বল, আর ওয়ান আর থ্রি ইকুয়াল টু আর টু আর ফোর, তার মানে এইখানকার কন্ডিশনটাও কিন্তু সেম, ঠিক আছে। অর্থাৎ এই হুইস্টন ব্রিজটা যদি ব্যালেন্সড হুইস্টন ব্রিজ হয় সেই ক্ষেত্রে যে কন্ডিশনটা হবে, অর্থাৎ এইটা, এটার সঙ্গে কিন্তু আগের যেই হুইস্টন ব্রিজটা ছিল যেটা ব্যালেন্স কন্ডিশনে ছিল তার যেই কন্ডিশন সেটা কিন্তু সেম। এখানে আগেরটা কোনটা ছিল, আর ওয়ান আর থ্রি ইকুয়াল টু আর টু ইন্টু আর ফোর, এখনও যেই কন্ডিশনটা রয়েছে সেটাও কিন্তু আর ওয়ান আর থ্রি ইকুয়াল টু আর টু ইন্টু আর ফোর। তার মানে বুঝতে পারছিস আগের হুইস্টন ব্রিজ আর এখনকার হুইস্টন ব্রিজ দুটোই কিন্তু ব্যালেন্স কন্ডিশনে আছে। তার মানে আমরা বলতে পারি যে কোনো ব্যালেন্সড একটা হুইস্টন ব্রিজকে যদি আমরা সোর্স আর গ্যালভেনোমিটারের পজিশন ইন্টারচেঞ্জ করে দিই তাহলে পরে সেটাও কিন্তু একটা ব্যালেন্স হুইস্টন ব্রিজই থাকে। আর এই দুটো যে হুইস্টন ব্রিজ, এই দুটো হুইস্টন ব্রিজকে বলা হয় একে অপরের কনজুগেট হুইস্টন ব্রিজ। কি বলা হয় এটাকে, বলা হয় আগেরটার কনজুগেট হুইস্টন ব্রিজ এবং আগেরটাকে বলা হয় এটার কনজুগেট হুইস্টন ব্রিজ। কনজুগেট মানে কি, অনুবন্ধী। আমরা পড়েছিলাম জটিল রাশিতে, জটিল রাশিতে কী পড়েছিলাম, এক্স প্লাস আই ওয়াই, এটা মনে করো কোনো একটা জটিল রাশি। তো এর যে কনজুগেটটা হবে সেটা কী হবে, কনজুগেটটা হবে জেড স্টার, জেড স্টার মানে কি এক্স মাইনাস আই ওয়াই, এটা হচ্ছে কনজুগেট, ঠিক আছে। এদের রাশি, এদের যে মান ম্যাগনিটিউড সেটা কিন্তু সমান, কিন্তু এদের যে অ্যাঙ্গেল বা বলতে পারিস আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট কিন্তু আলাদা, ঠিক আছে। ঠিক একইভাবে এইটাও সেম কেস, এই ব্যালেন্স হুইস্টন ব্রিজ আর আগের যেই ব্যালেন্স হুইস্টন ব্রিজটা দুটোই কিন্তু একে অপরের অনুবন্ধী ব্যালেন্স হুইস্টন ব্রিজ বা বলতে পারিস কনজুগেট ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তো এই গেল আমাদের হুইস্টন ব্রিজের কাহিনী বা গল্প, ওকে। আচ্ছা এবার চলে যায় অঙ্কতে, অঙ্কটা মন দিয়ে বলছ, অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমি কি বললাম, তোরা এই যে গল্পটা বুঝলি, গল্পটা বোঝার পর তোরা যদি কমেন্ট করিস তাহলে পরে আমি বুঝতে পারবো যে তোরা গল্প বুঝতে পেরেছিস। এর পরের যতগুলো ভিডিও আনবো সবগুলোতে একটা না একটা গল্প থাকবে, ঠিক আছে, একটা না একটা গল্প থাকবে, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ।